কিচেন এন্ড ক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও চলে আসলাম আপনাদের সবাইকে মিষ্টিমুখ করানোর জন্য। আজ এমন একটা ডেজার্ট বানিয়ে দেখাবো যা মুখে দেওয়ার সাথে সাথে হাওয়াই মিঠাইয়ের মতো একদম গলে যাবে। শুধুমাত্র ডিম এবং চিনি দিয়ে এত মজাদার ডেজার্ট বানানো যায় তা আপনারা যদি বাসায় না তৈরি করেন তাহলে কখনোই বুঝতে পারবেন না। চলুন তাহলে দেখে নেই এই মজাদার ডেজার্টটি কীভাবে তৈরি করতে হবে। প্রথমে ক্যারামেল তৈরি করে নেব। এর জন্য একটি পাত্রে 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জল। চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে জাল করে নেব। একটু নেড়ে দিচ্ছি চিনিগুলো গলে যাওয়ার জন্য। দেখুন চিনিগুলো গলার পর সুন্দর একটি কালার হয়ে এসেছে। এখন ক্যারামেলটা নামিয়ে নিব, কারণ এর চেয়ে বেশি জাল দিলে ক্যারামেল তিতা হয়ে যেতে পারে। আমি এই পাত্রেই ডেজার্টটা তৈরি করব, তাই ক্যারামেলটা এই পাত্রেই ঠান্ডা করে নিচ্ছি। আপনারা যেই পাত্রে ডেজার্টটা তৈরি করবেন সেই পাত্রে ঢেলে নেবেন। এখন 3টি ডিমের সাদা অংশ নিয়ে নিব। আমি একটি একটি ডিম ভেঙে কুসুমটা সাদা অংশ থেকে সরিয়ে নিয়েছি। আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবেই কুসুমটাকে সরিয়ে নেবেন, তবে লক্ষ্য রাখবেন যেন ডিমের কুসুম কোনোভাবেই না থাকে। এখন বিট করার জন্য একটি বড় পাত্রে ডিমের সাদা অংশ নিয়ে নিচ্ছি। আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। আপনাদের কাছে ইলেকট্রিক বিটার না থাকলে হ্যান্ড উইক্স বা কাঁটা চামচ দিয়েও করতে পারেন, তবে এতে সময়টা বেশি লাগবে। বিট করতে করতে এক পর্যায়ে দেখবেন ফোমে পরিণত হয়ে গিয়েছে। যখন দেখবেন ফোমটা বিটার থেকে পড়ছে না বা বাটি উল্টে দিলেও পড়ছে না, তখন বুঝবেন ফোমটা ভালোভাবে হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ আইসিং সুগার। চিনিকে ব্লেন্ডারে বা পাটায় পিষে নিলেই হয়ে যাবে আইসিং সুগার, তবে চিনি কিন্তু একবারে দেওয়া চলবে না, আমি কয়েকবারে দিয়ে ভালোভাবে বিট করে নেব। চিনিটা একদম গলে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ ভ্যানিলা এসেন্স। এখন আবারও 30 সেকেন্ডের জন্য বিট করে নিব। এই ভ্যানিলা এসেন্সটা দিলে ডিমের যে আলাদা গন্ধ থাকে সেটা কিন্তু আর আসবে না। এখন যে বাটিতে পুডিং তৈরির জন্য ক্যারামেল সেট করে রেখেছিলাম সেই বাটিতে একটা স্প্যাচুলার সাহায্যে ফোমটাকে দিয়ে দিব। ফোমগুলোকে একটু চেপে চেপে বাটির মধ্যে দিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে বাটির কোনো অংশ যেন ফাঁকা না থাকে। ডিমের সব ফোম আমার বাটিতে নেওয়া হয়ে গিয়েছে। এখন উপরি ভাগটা যতটা সম্ভব স্প্যাচুলার সাহায্যে সমান করে দিব। হাঁড়িতে প্রথমেই স্টিলের একটি স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি, তারপরে জল দিয়ে দিলাম। তবে জলটা কিন্তু বুঝে দিতে হবে যাতে স্ট্যান্ড পুরোপুরি ডুবে না যায়। এখন পুডিংয়ের পাত্রটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে ভিতরে কোনো জল যেতে না পারে। ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে তাও কিন্তু কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে। এবার 20 মিনিট পুডিংটাকে মিডিয়াম আঁচে জাল করে নিতে হবে। 20 মিনিট হয়ে গিয়েছে, এখন চুলা বন্ধ করে দিচ্ছি এবং পুডিংটাকেও নামিয়ে নিচ্ছি। দেখুন পুডিংটা হয়ে গিয়েছে। এখন একটা পাত্রে দিয়ে উল্টে পুডিংটা নামিয়ে নিচ্ছি। পুডিংটাকে কেটে দেখাচ্ছি, এটা কিন্তু অনেক সফট। কিশমিশ এবং পেস্তা বাদাম দিয়ে পুডিংটাকে সাজিয়ে নিচ্ছি। এটা যে কতটা সফট তা আপনারা বাসায় একবার না বানালে বুঝতেই পারবেন না। বাসায় হঠাৎ কোনো মেহমান চলে আসলে এই ডেজার্টটা তাড়াতাড়ি বানিয়ে নিতে পারেন। বাচ্চারা তো এই ডেজার্টটি খুবই পছন্দ করে, যা কিনা মুখে দিলেই সাথে সাথে মিলিয়ে যায়। আশা করছি এই ডিমের ডেজার্টটি আপনাদের কাছে ভালো লাগবে।
আমার রেসিপিগুলো ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন যে কেমন লাগলো। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক দিতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইকই কিন্তু আমাকে অনেক উৎসাহ দেয়। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আমি ভিডিও আপলোড দিলেই তার সাথে সাথে চলে যাবে আপনার কাছে। আজ তাহলে এই পর্যন্তই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।